জ্বালানি তেলের দাম কমানো সহ 12 দফা দাবিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় পণ্য পরিবহন ধর্মঘট শুরু হয় সোমবার সকাল থেকে। এতে পণ্য পরিবহনে দেখা দেয় অচলাবস্থা, বেকায়দায় পড়েন কৃষক ও ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে সচিবালয়ে মালিক শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে বৈঠক করেন নৌপরিবহন মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। আলোচনায় সমঝোতার ভিত্তিতে ধর্মঘট তুলে নেন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। প্রায় 3.5 ঘন্টা চলমান বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী জানান, পণ্যবাহী পরিবহনগুলোর ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন, ফিটনেস এর সমস্যা দ্রুত সমাধান করতে বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সমস্যা সমাধানে মন্ত্রণালয় ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ে করা হয়েছে কমিটি। টার্মিনালের বাইরে যে টাকাটা নেওয়া হচ্ছে, ওই টাকাটা যারা নিচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং মালিক শ্রমিক প্রতিনিধি নিয়ে তারা 7 দিনের মধ্যে একটা রিপোর্ট দেবে। এর আগে বৈঠক চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সড়ক মহাসড়কে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা। চাঁদাবাজি যেখান থেকে হয় সেখানে সুনির্দিষ্টভাবে আমাদেরকে বলতে হবে, আমরা সেটা দেখব, আমরা নিশ্চয়ই বন্ধ করব। অতিরিক্ত মালামাল নিয়ে কোনো পণ্য পরিবহন চলতে দেওয়া হবে না বলেও জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওভারলোড ট্রাক আমরা রাস্তা দিয়ে যেতে দেবো। যে ইউজবায়ার, একুশে টেলিভিশন, ঢাকা।